নমস্কার, আমি অপর্ণা চ্যাটার্জি। আমার গল্প পাঠের আসরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি আপনাদের আমার নিজে লেখা একটা গল্প পাঠ করে শোনাব। যদি ভালো লেগে থাকে তাহলে যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট ও শেয়ার করে আমার পাশে থেকে আমাকে উৎসাহ দেবেন, যাতে আমি আগামী দিনে আরও ভালো ভালো গল্প লিখতে পারি। আমার আজকের গল্প অভিশপ্ত পোড়ো বাড়ি, রায়বাবুর বাড়ির গল্প। রায়বাবুর স্ত্রীকে সবাই গিন্নিমা বলে ডাকেন। পূজার সময় ছেলে বউদের নিয়ে তিনি বিদেশ থেকে আসেন বাড়ির দুর্গাপূজা সারতে। তিনি আসার আগে তার বাড়ির যারা দেখাশোনা করে তারা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখে, কেউ সে বাড়িতে থাকে না। রাত্রি 8টা বাজলেই ঘরের লাইটটা হঠাৎ বন্ধ হয়ে যায় এবং দরজা জানলা খোলা থাকলেও আপটামটি বন্ধ হয়ে যায়, তাই কেউ সেদিকে ভুলেও যায় না রাত্রিবেলায়। একবার ওই এলাকার বিড়ু ডাকাত সবাই তাকে ভয় পায়, সে গিয়েছিল ডাকাতি করতে। গিয়ে পড়ল এক মহাফ্যাসাদে, দেখল ঘরে ঢুকতেই কত ছায়া ঘুরছে তাদের 10 জন ডাকাত দলের পাশে। তারপর ছায়াগুলো সামনে রাস্তা আগলে দাঁড়ায় আর বিড়ু ডাকাত না পারছে ঢুকতে না পারছে বেরোতে। তারপর বিড়ু ডাকাতের আর কিছু মনে নেই, যখন ঘুম ভাঙে তখন দেখে সকাল হয়ে গেছে, তাই এখানে কেউ কোনো দিন আসে না। কিন্নিমা বললেন, আমার শাশুড়ি মার মুখে শোনা 60 বছর বয়স হলে কোনো পুরুষ মানুষ আর বাঁচে না এবং হঠাৎ করেই মারা যায়, আর ওই বৈঠকখানা ঘরে ঠিক রাত 8টার সময় ধরা যে ওই সময়ই সে মারা যাবে। তবে শাশুড়িমার মুখে শুনেছিলাম এটার জন্য একটা ঘটনাও আছে। একদিন এক ব্রাহ্মণ ভিক্ষুক ভিক্ষা করতে এসে ডেকে ডেকে সাড়া না পেয়ে সে অভিশাপ দেয় যে 60 বছর বয়স হলে এবারের কোনো পুরুষ মানুষ আর বাঁচবে না, একই রোগে হঠাৎ করেই মারা যাবে, করার এদের কিচ্ছু থাকবে না। তোদের কর্তাবাবুও তো ওইভাবেই মারা গেছেন, তাই আমি বৈঠকখানা ঘরটা আর ব্যবহার করতে দি না, আর ছেলেদের নিয়ে এখান থেকে চলে গেছি। আজ আমার ছেলেদের 60 বছর পেরিয়ে গেলেও সুস্থ আছে।